তৃণমূলী নেতার বাড়ি থেকে ট্রিপল বিলি রাতের অন্ধকারে জলমগ্ন এলাকার মানুষকে বাদ দিয়ে ঘনিষ্ঠদের ট্রিপল বিলির অভিযোগ ট্রিপল বিলির নামে দলবাজি চলছে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে রাতের অন্ধকারে ট্রিপল বিলি আটকালো গ্রামের পঞ্চায়েত প্রধানকে বাদ দিয়ে কিভাবে ট্রিপল বিলি হচ্ছে সরকারি ট্রিপল কিভাবে ব্যক্তিগতভাবে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরি হচ্ছে অভিযোগ বিজেপির মালদা মানিকচক গ্রাম পঞ্চায়েতের ঘটনা অভিযোগ রাতের অন্ধকারে এলাকা তৃণমূল নেতা বিকাশ মণ্ডলের বাড়ি থেকে এই ট্রিপল বিলি হচ্ছিল মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য নিখিল মণ্ডলের নির্দেশেই এই রাতের অন্ধকারে ট্রিপল বিলি এলাকায় উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে বিকাশ মণ্ডলের স্ত্রী সুজাতা মণ্ডল বলেন ট্রিপল রাখার জায়গা না থাকায় তাদের বাড়িতে ট্রিপল রাখা হয় এবং সেখান থেকে এই ট্রিপল বিলি করা হয় কাদের কাদের দেয়া হয়েছে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান তিনি गोटा ढुकाना आज है तिरपाल देखते सबाई देखें हमारा आज के अनेक रकम जुलूम आससे चढ़िए आज के गुलो व्यवस्था कर যদিও জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ অস্বীকার করেছে রাজনীতি করার জন্য বিজেপি এ ধরনের অভিযোগ করেছে দাবি তাদের অভিযোগকারী শ্রীবাস মণ্ডল রাতের অন্ধকারে ট্রিপল বিলির বিরোধিতা করে দলবাজি এবং বিক্রির অভিযোগ করেন স্থানীয় প্রশাসনের দিকে আঙুল তোলেন গোবিন্দচন্দ্র মণ্ডল বিডিও পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি এই বিষয়ে অভিযোগকারী শ্রীবাস মণ্ডল কি বলছেন শুনব ট্রিপল বিলি কিভাবে হবে এখানে এখানে তো বন্যা প্লাবিত জায়গা নয় জায়গাটা হচ্ছে ওখানে তাহলে যদি এইটা যদি পঞ্চায়েত থেকেও হতে পারে কারো নির্দিষ্ট একটা ব্যক্তি বাড়ি থেকে কোনো ত্রিপাল সরকারি সম্পত্তি বিলি করা যায় না আমরা জানি কিন্তু আজকে পঞ্চায়েতকে বাদ দিয়ে বা ব্লকের এরিয়া বাদ দিয়ে আজকে এখানে যদি বিলি করে তাহলে দলবাজি কিংবা বিক্রি হচ্ছে এইটাই আমি মনে করি রাত এই এলাকায় উত্তেজনা ছড়ানোকে কেন্দ্র করে সুজাতা মণ্ডল এবং অজয় মণ্ডল কি বলছেন এবার ওইভাবে চল্লিশটা ত্রিপলের জায়গায় দেখছি যে এতটা ত্রিপল আমি তো জানি না যে এতটা ত্রিপল আছে আমি জানি যে চল্লিশটা আছে আমি সেটাও লোক চিনতে পারবো না কালকে রেখে গেছে কাউকে কি দেওয়া হয়েছে এখান থেকে আমরা পাবলিক কে সবাইকে দিচ্ছি কি দিচ্ছেন ত্রিপাল কোথায় থেকে দিচ্ছেন এখান থেকে আমরা স্টক করেছি এখান থেকে সবাইকে পাবলিক কে বিতরণ করছি এই বাড়ি থেকে না এখান থেকে টেনে টেনে বাইরে নিয়ে হ্যাঁ বাড়ি থেকেই তো দিচ্ছেন হ্যাঁ এটা কার বাড়ি দাদার বাড়ি কার উদ্যোগে এই ত্রিপালটা দেওয়া হচ্ছে নিখিল মণ্ডল নিখিল মণ্ডল কে
ইনি ব্লক ইনি কে ইনি ব্লকের আছে হ্যাঁ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি কোন দল করেন উনি হ্যাঁ কোন দল তৃণমূল তৃণমূল করেন হ্যাঁ উনি বাড়ি থেকে ত্রিপালটা দিচ্ছেন হ্যাঁ বাড়ি থেকে আমরা এক জায়গায় স্টক করেছি এখান থেকে পাবলিককে দিচ্ছি বিতরণ করছি কতটা ত্রিপাল উঠানো হয়েছে সেটা তোমার এখন আমি সেটা বলতে পারবো না সেটা এখান থেকে দেওয়ার পরে তারপর বলবো যতগুলো পাবলিক আছে সবটার লিস্টটা জানো তো সরকারি জিনিস কারো বাড়ি থেকে কি দেওয়া যায় আপনি জানেন সরকারি জিনিস অনেক কোথাও তো রাখতে হবে আমাকে কোথাও তো রাখতে হবে না রেখে রাস্তার মধ্যে যেতে পারবো কি সরকারি জিনিস তো সরকারি জায়গায় রাখতে হবে সরকারি জায়গায় কোথায় রাখবো তো বাড়ি থেকে দেওয়া যায় আপনি যেটা বলছেন বাড়ি থেকে সবাইকে দিচ্ছি পাবলিককে দিচ্ছি তো ফটো আছে তো রাতের অন্ধকারে দিচ্ছেন বলে অভিযোগ করছে রাতের অন্ধকারে না সন্ধ্যার সময় ওখানে ব্লকে ঝামেলা হয়েছিল তারপর আমরা কিছু দিয়েছি তার সন্ধ্যা হয়ে গেছে তারপর আমি বন্ধ করে দিয়েছি কালকে আবার দিই এই নিয়ে তৃণমূল নেতা শুভময় বসু কি বলছেন শুনবো দেখুন মানিকচকের ঘটনা যেটা ঘটেছে ওটা ওই ওখানে বিজেপি আর সিপিএম মিলে ওখানে মানুষকে কেওয়াস করেছে আসল কথা দেখুন ত্রাণ আছে সদস্যদের বাড়িতে ত্রাণ আছে ত্রাণের একটা অপ্রতুলতা থাকেই সব জায়গায় তো যথেষ্ট ত্রাণ দেওয়া হয়েছে এবং উনি বাড়িতে রাখার তো ব্যাপার নেই ত্রাণ ওই জন্য উনি ডিস্ট্রিবিউট করে দিয়েছেন এখানে দল কোনো অন্যায় দেখছে না উনি ত্রাণ ডিস্ট্রিবিউট করছেন আর বিজেপি আর সিপিএম তো মানুষের পাশে নেই আর মানুষের কাজও করে না ওরা এটা নিয়ে কাওয়াজ করবে এটাই স্বাভাবিক তো এই কাওয়াজের কোনো লাভ নেই আসল কথা মানুষের পাশে থাকা নিয়ে কথা ওই সদস্য আমাদেরকে জানিয়েছেন যে তিনি মানুষের পাশে আছে এবং মানুষের জন্যই কাজ করছেন উনি বাড়িতে রাখার জন্য কারণ কোনো অভিযোগ যেন না ওঠে উনি সঙ্গে সঙ্গেই রাত্রে পেয়েছেন বিকেলে পেয়েছেন রাত্রে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদেরই দিয়েছেন বিজেপি সিপিএম এখন কংগ্রেস সব এখন হালে কোনো পানি পাচ্ছে না তো ওই জন্য এটা এখন যৌথ ষড়যন্ত্র করে মানুষকে আওয়াজ করার চেষ্টা করছে এই বিষয়ে গোবিন্দচন্দ্র মণ্ডল কি বলছেন শুনে নেব প্রশাসন স্থানীয় প্রশাসন বলতে বিডিও মানিকচকের বিডিও পুরোপুরি রাজনীতি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ত্রিপল পাঠিয়ে দিয়েছে অথচ আমাদের ওখানকার প্রধান বিউটি মণ্ডল এবং আরো 14 জন জিপি মেম্বার তারা একসঙ্গে বিডিওর কাছে গিয়েছিল কিন্তু বিডিও তাদেরকে পাত্তা দেয়নি দিতে চায়নি ত্রিপল অথচ রাতের অন্ধকারে দেখা গেল বিডিও পাঠিয়ে দিয়েছে বিকাশ মণ্ডলের বাড়িতে কোনো এক কর্মাধ্যক্ষ ওখানকার তৃণমূলের ওই নিখিল মণ্ডল ইত্যাদি হবে তাদেরই আত্মীয় তাদের বাড়িতে অনেক রাত অব্দি তখন তারা ওখান থেকে ডিস্ট্রিবিউট করছিল নিজেদের লোকদের যারা ডোবেনি তাদেরকেও প্রশ্ন হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি বিউটি মণ্ডল প্রধানের মাধ্যমে যেখানে আর ডিস্ট্রিবিউট হওয়ার কথা সেইখানেই সমস্ত আর ত্রিপল যাওয়ার কথা অথচ ত্রিপল প্রধানের ওখানে যায়নি গেছে কার কাছে না তৃণমূলের নেতার কাছে এ সাহস হয় কি করে বিডিও এই ধরনের ওখানে রাজনীতি যদি করে তাহলে তৃণমূলের জার্সি পড়ুক একটা গোল করতে পারে না দম নেই চিংড়ি খাইলে জোশ আইব কেমনে জোশ আসিল ইলিশে আচ্ছা আচ্ছা থাক থাক হয়েছে দিন কাটে খেয়ে বসে বালিশে তোমারও তো বালিশে তাও দেখি একখানা সব এককারের সমর্থ পাইছি বছরের অর্থ বয়স যেভাবেই লিখ না কেন ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার সুস্থ জীবনের অর্থ